আমি যদি বাড়াই দুই একটা বাড়াই দেই তাহলে বুঝতে হবে কপালে কিন্তু বিপদ আছে, কথা কয় না কেন? নবী আমাকে দিয়েছে পাঁচটা, আমি যদি মাতবুরি করে দুই একটা বাড়াই তাহলে কিন্তু বুঝতে হবে এর ভিতরে ভেজাল আছে, কথা ঠিক কিনা? আর একবার বাকলামি করে কিন্তু একটা ভুল করছি, আমি আর করছি আমার জাতি ভাই করছে, কথা বলে না কেন? আবার যদি পাকলামি করি তাহলে আবার কিন্তু ভুল করতে হবে, কথা বলে ঠিক কিনা? বন্ধু আমার যেই রকম ভাবে আল্লাহ পাক কোরআনুল কারীমের এক পারার ভিতরে আমার আল্লাহ এক পারার দশ নয় পৃষ্ঠার ভিতরে আল্লাহ জানিয়ে দিচ্ছে ওয়াইল কর মুসা লিকৌমিহি ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ আমার নবীকে ডাকিয়ে কয় হাবিব স্মরণ করেন আপনি সেই সময়ের কথা যে সময় মুসা নবীর কওমের লোকদেরকে আমি আল্লাহ একটা গাধি জবাই করতে বলেছিলাম, চিৎকার করে বলেন এখন কত ভাই আমাদেরকে যুক্তি দিচ্ছ নবী কান্দে আপনাদেরকে দেখবে নবী কান্দে কান্দে মুরগি বানাইছেন, আমার প্রশ্ন আপনাদের নিকটে বর্তমানে যারা মুক্তিযোদ্ধা আছে যারা 1971 সালে যারা স্বাধীনতার যুদ্ধের ভিতরে জীবিত ছিল, এখন স্বাধীনতা দিবস আসলে বিজয় দিবস আসলে ওই সমস্ত মুক্তিযোদ্ধা যারা বেঁচে আছে ওই যুদ্ধের কথাগুলো যখন তাদের স্মরণ হয় লক্ষ লক্ষ মানুষের লাশ জমিনের ভিতরে পড়েছিল মানুষ মাটি দিতে সুযোগ পায় নাই, ওই দিনগুলো যখন তাদের স্মরণ হয় আপনাদের সঙ্গে এলাকার মানুষের সঙ্গে যখন আলোচনা করে তখন মানুষগুলো তাদের কথাগুলো শুনে শুনে চোখের পানি ফালায়, আবার এখন তো রাজনৈতিকভাবে অন্যান্য রাজনীতিকের ভিতরে দেখা যায় বয়স হয়েছে 45 বছরের আবার মুক্তিযোদ্ধা দাবি করে দেশ স্বাধীন হয়েছে 48 বছর বয়স হয়েছে 45 বছর আবার মুক্তিযোদ্ধা হয়ে জন্মে, কথা বলে কেন? সেই দিকে যাচ্ছি না, এখন তার আপনাদের সামনে যখন কথাগুলো বলে তাদের চোখের সামনে সেই দৃশ্যগুলো বেশি উঠে তার আপনাদের সামনে উপস্থাপন করে, ঠিক কিনা? আবার কত মানুষ বিচারে দাঁড়ায় কারো কাছ থেকে টাকা পয়সা ঋণ নেয়, বিচার যখন টাকা দেয় না বিচারক ডাক দিয়ে বলে বাবা ওই দিনের কথা তুমি স্মরণ করো যেই দিন তার কাছ থেকে টাকা নিয়েছিলে, এখন আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দিচ্ছে হাবিব স্মরণ করেন আপনি সেই সময়ের কথা যে সময় মুসা নবীর কওমের লোকদেরকে আমি একটা গাবি জবাই করতে বলেছিলাম, তাইলে আল্লাহ যেহেতু নবীকে ওই সময়ের কথা স্মরণ করার কথা বলেছে তাইলে বোঝা গেল আমার মোরের নবী মুসা নবীর ওই সময় ওই জায়গায় উপস্থিত ছিলেন, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন জিন্দা আছে, যদি নবী না থাকতো তাইলে আল্লাহ নবীকে বলতেন আপনি স্মরণ করেন সেই সময়ের কথা, সুবহানাল্লাহ না চুপ করে আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহর নবীকে আল্লাহ বলেন আপনি সেই কথা স্মরণ করেন, কোন কথা? যখন আমি বনী ইসরাঈলদের জমানায় মুসা নবী কওমের লোকদেরকে একটা দাবি জবাই করতে বলেছিলাম, বন্ধুগণ আমার গভীর মনোযোগ আমার আল্লাহ কেন দাবি জবাই করতে বললেন কোরআন খুলে দেখেন আল্লাহ কে ও দুনিয়ার মানুষ ওই জমানায় বনী ইসরাঈলদের জমানায় মুসা নবীর কওমের লোকদের ভিতরে একটা লোক ছিল তার নাম ছিল আমেল, আমেলের টাকা পয়সা ছিল সম্পদ ছিল কিন্তু বাবা নাই মা নাই বিবি নাই ছেলে সন্তান বলতে পৃথিবীতে কেহই নাই, আমেলের আপন বলতে একটা বোন চাচাতো ভাই ছিল, আমেলের বাড়িতে বেড়াইতে গেলেন খানা দানা খাচ্ছে খাবারের ভিতরে আমেল ডাক দিয়ে বলছে বাইরে আমার তো মা নাই বাবা নাই বিবি নাই সন্তান নাই আমার কত সম্পদ রয়েছে আমি যদি মারা যাই আমার সমস্ত সম্পদের মালিক তুমি হইবা, ঠিক কিনা? আমার তার চাচাতো ভাইকে যখন বলল সম্পদের মালিক তুমি হইবা
মনে মনে চিন্তা করে আর কয় ভাই তুমি যদি মারা যাও তোমার সম্পদের মালিক আমি হব কিন্তু তুমি তো এখনো মরো না কত বড় টাউট সে মনে মনে কয় তুমি তো এখনো মরো না তুমি না মরলে কেমনে সম্পদের মালিক হব এইরকম মানুষ পৃথিবীতে আছে না নাই কত জায়গায় দেখা যায় কত যুবক বন্ধুর সঙ্গে কত গর্ব করে বাবা বুড়ো হয়ে গেছে গর্ব এটা হয়ে গেছে বাপটা মারা গেলে সম্পদটা ভাগ করে বিক্রি করে শহরে চলে যাইতাম এই আছে না নাই কত বড় নাফরমান বাবা থাকতেই বাবার মৃত্যু কামনা করতেছে সম্পদ পাওয়ার জন্য সহ্য করতে পারে না রাস্তায় রাস্তায় ঘুরে চিন্তা করে ভাই কবে মারা যাইব সম্পদের মালিক আমি হব তার ভিতরে এই চিন্তাধারা চলতেছে হঠাৎ একদিন তার সামনে মিস্টার ইবলিস মানুষের সুরত ধরে ইবলিস তার সামনে দাঁড়াইছে কয় তুমি কেন তো চিন্তা করো কয় তুমি কে আমি তোমার একজন কাছের লোক কয় কেমন কাছের লোক কয় তোমার উপকার করার জন্য তোমার সামনে এসেছি কয় কি উপকার করবি কয় আগে বলে দেখো তুমি কিসের জন্য এত চিন্তা ভাবনা করো কোরআনের তাফসীর করে দেখেন বনি ইসরাঈলের জমানার ঘটনা আল্লাহর নবী আমরের চাচাতো ভাইকে ডাক দিয়ে বলতেছে তোমার উপকারের জন্য আসছি তুমি কেন চিন্তা করো আমার চিন্তা হলো এইরকম বন্ধু কিন্তু পৃথিবীতে সবাই আছে ভালো বন্ধু আছে মিস্টার ইবলিস বন্ধু সবার আছে আপনার বন্ধু ডাক দেবে নামাজ পড়ছে তোর কাপড় ঠিক আছে বলে কি বলে না মাঠে খেলতে গেছে খেলাধুলা হচ্ছে আজান দিয়েছে একজন নামাজ পড়ছে বারোটা তুই একটু আগে দাঁড়িয়ে বসাব তুই কি নামাজ পড়বি বলে কি বলে না এটা হচ্ছে শয়তানের খারাপ ভাই এটা যদি ভালো হইতো সেই নিজেই বলতো চলো আমরা আগে পাক পবিত্র হয়ে নামাজ পড়ে আসি সে আপনাকে নামাজ থেকে বিরত রাখলো মাহফিলে আসতেছেন হঠাৎ আপনাকে আপনার এক বন্ধু ওরা কই যাস মাহফিলে আরো দাঁড়া কেন নাবি যখন মিলাদ করবো তবরক দিব তো হোজা দেখো যায় কি করবি আসলে না ভাই এটা হচ্ছে প্রকাশ্য শয়তান এটা প্রকাশ্য শয়তান এটা আপনার বন্ধু হতে পারে না যেটা ভালো কাজ আপনাকে বাধা দেয় এটা কখনো আপনার বন্ধু হতে পারে না এটা শয়তান কথা বলে ঠিক কিনা আর যেটা খারাপ পথে যাইতে বাধা দেয় সেটা হচ্ছে আপনার বন্ধু ইবলিস বলতেছে তুমি কিসের জন্য চিন্তা করো এবার আমি চাচাতো ভাই কয় আমার চাচাতো ভাই অনেক সম্পদ আছে সে অনেক সম্পদের মালিক কিন্তু এত সম্পদ সে যদি মারা যায় সব সম্পদের মালিক আমি হব কিন্তু ভাই তো এখনো মরে না কেমনে সম্পদের মালিক হইতাম মিস্টার ইবলিস ডাক দিয়া কয় বেটা এটা তো একটা সহজ কাজ আমি তাকেই বলেছি আমি তোমার উপকার করার জন্য এই জায়গায় আসছি কয় কেমনে উপকার করবেন কয় তোমার চাচাতো ভাইয়ের বাড়িতে যাইবা যেহেতু তার বাড়িতে কেউই নাই হাতের ভিতর একটা ছুরি লইবা ছুরি দিয়া তোমার চাচাতো ভাইকে রাত্রেবেলা জবাই কইরা মাইরা ভালাইবা নাউজুবিল্লাহ কয় না শুরু করে শয়তানের বুদ্ধি মোতাবেক তার চাচাতো ভাই রাত্রিবেলা আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এখন আপনাদেরকে বুঝাইবার জন্য বলছি আমেলকে যখন হত্যা করলো মনে করেন আমেলকে হত্যা করেছে আপনাদের মোবারকপুর পশ্চিম পাড়ার জমিনে এই জায়গায় তাকে রাত্রিবেলা জবাই করেছে বস্তার ভিতরে বলে তাকে রাতের অন্ধকারে তাকে কাশিনাথপুর বাজারের পাশে ফালায় রেখে আসছে এইরকম ঘটনা বাংলাদেশে পৃথিবীতে ঘটে কি ঘটে না ধরে কম মারছে তাকে আপনাদের মোবারকপুরের জমিনে কিন্তু তাকে বস্তার ভিতরে
সকাল বেলা যখন বাজারের মানুষ তার লাশ দেখতে পাইল, একজন আর একজনকে বলা বলে করতে, সেটা কার লাশ, তার পরিচয় কি, কে তাকে হত্যা করল? আমি বিশেষ বক্তা বলতেছি, প্রধান বক্তা তাকে হত্যা করেছে। প্রধান বক্তা বলবে মাহফিলের প্রধান অতিথি তাকে হত্যা করেছে, প্রধান অতিথি বলবে সভাপতি হত্যা করেছে, সভাপতি বলবে মসজিদের ইমাম সাহেব হত্যা করেছে। কেন? অরিজিনাল হত্যাকারী থেকে তো কেউ দেখে নাই, খুঁজে বের করতে পারে নাই, ঠিক কিনা? কাশীনাথপুরের জমিনে যারা পাইল তারা বলবে, ইনি তো মোবারকপুর মসজিদের ইমাম সাহেব ছিলেন, তার পরিচয় আছে। এখন তাকে সবাই ধরাধরি করে আবার আপনাদের মসজিদের সামনে নিয়ে আসলেন। এখন আমেরের চাচাতো ভাই যখন আমেরকে হত্যা করে বস্তা ভরে ফালিয়ে দিল, সবাই যখন পরিচয় জানতে পারলো এই লোকটার বাড়ির লোক জায়গায় অমুকের ভাই, তাকে আবার ধরাধরি করে তার বাড়ির কাছে নিয়ে আসলেন। এখন বাড়ির সামনে যখন নিয়ে আসছে, তার ভাই যে তাকে হত্যা করেছে সে কেঁদে কেঁদে বলতেছে, কে আমার ভাইকে হত্যা করেছে, সেই হত্যাকারীকে খুঁজে বের করে দিতে হবে। আছে না নাই? কত বাপ মার হত্যা করে খুনি শাস্তি পায় না, বাপ পাইয়া যায়, আবার বিনা দোষে মানুষ শাস্তি পায়, কথা বলে কেন? সমাজের ভিতরে কত বিচারক আছেন আপনারা, কত বিচার করেন? একটা কথা বলে যাই, সমাজ যাহারা চালাচ্ছেন চেয়ারম্যান মেম্বার এমপি, আজকে আপনারা বিচার করতেছেন, বিচার কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আদালত বিচার অনেক দামি জিনিস। সমাজে দেখা যায় যে দোষ করছে তাকে মুক্ত করে দেয়, যে নির্দোষ তাকে দোষী বানিয়ে দেয়। কিসের লোভে? শুধুমাত্র টাকা। আছে না ভাই? কথা বলে না কেন? আজকে সম্পদের লোভে পরে আপনি একটা খুনিকে মাফ করে দিলেন, ধরেন আপনার ভাতিজা চুরি করছে, কথার কথা, আজকে শাহরুম ভাই মাহফিল সাজাইলেন, তার ছেলে অপরাধ করেছে, সবাই সে জানে আমার ছেলে চুরি করেছে, বিচারকের সামনে মিথ্যা সাক্ষী দিয়ে টাকা দিয়ে তার ছেলেকে সে মুক্ত করে নিয়ে আসলো, মানুষ তাকে কি বলবে? সামনাসামনি তার ছেলে, তার আত্মীয় স্বজন যদি ওই সময়ের জন্য তাকে বলবে, আমার বাবা কত ব্রেন আছে, সে আমাকে অপরাধ করার পর আমাকে মুক্ত করে নিয়ে আসছে, কিছুক্ষণের জন্য সে আপনার পক্ষ নেবে, এরপর থেকে সারা জীবন সে বলবে আমার বাবা একটা বাপ্পার, সে কেমনে আমার বাচ্চায় নিয়ে আসতো এত মানুষের সামনে থেকে, কথা বলা গেল? তুমি অপরাধ করেছো আর তুমি বিচার করেছো, টাকা খেয়ে তাকে মুক্ত করে নিয়ে আসলে, যাকে তুমি মুক্ত করলে এই লোক মরণ পর্যন্ত জানবে যে টাকার বিনিময়ে তুমি মিথ্যা কথা বলে চালাকি করে তাকে তুমি মুক্ত করে নিয়ে আসছো। আর যাদেরকে তুমি দোষী বানালে ওই মানুষগুলো তুমি মরণ পর্যন্ত সারা জীবন বলবে তুমি একটা চোর, বাপ্পার, মিথ্যাবাদী, টাকার কাছে তোমার ইমান বিক্রি হয়ে গেছে, কথা বলেন না কেন আপনারা? আর যদি আপনি সঠিক বিচার করতেন, আপনার ভাতিজা হোক, ছেলে হোক, আপনার নাতি হোক, যদি আপনি সঠিক বিচার করতেন, হয়তো কিছুদিনের জন্য আপনার সন্তান আপনার প্রতি রাগ থাকতো, আপনার ভাই কিছুদিনের জন্য আপনার প্রতি রাগ থাকতো, কিন্তু আপনি যদি মারা যাইতেন, যতদিন আপনার সমাজের মানুষ বেঁচে থাকতো সারাটা জীবন আপনি মরার পরে বলতো অমুকের কাছে গেলে সঠিক বিচার পাওয়া গেছে, কথা বলেন না কেন আপনারা? তোমার মেম্বার ছিল যার কাছে গেলে সঠিক বিচার পাওয়া গেছে, যার কাছে গেলে সঠিক বিচার পাওয়া গেছে। আপনি চিন্তা করেন, টাকার লোভে একদিন সুনাম অর্জন করলেন, সারা জীবনের জন্য বদনাম কামালেন, যদিও আপনার সামনে গালি দেয় না, পিছনে কিন্তু যত বড় চ্যালেঞ্জ করেন না কেন, যতই আপনাকে ভালোবাসুক না কেন, মিথ্যা বিচার যাহারা করেন পিছনে পিছনে কিন্তু কোনোদিন আপনাদেরকে কেউ ভালো বলে না, কথা বলেন? আপনি আজকে টাকার লোভে পড়ে মিথ্যা বিচার করলেন, হাশরের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহর বিচারে কাঠগড়া কিন্তু আপনাকে দাঁড়াতে হবে। হ্যাঁ, আল্লাহর বিচারে কাঠগড়া হবে কি হবে না? সেই দিন আপনার এই টাকা কিন্তু আপনাকে বাঁচাইতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আপনারা সঠিক বিচার করতেন,
সমাজ থেকে অপরাধ চলে যাইত। অনেক যুবক আছে মুরব্বী আছেন বিচার করেন, আজকে যদি সমাজ একটা সঠিক বিচার করেন চুরি করছে তাকে ধরে যদি উপযুক্ত শাস্তি দিতেন, হাত কেটে দিতেন, হাত না কাটলেন পর্যাপ্ত শাস্তি যদি তাকে দিতেন, হাজারো মানুষ তাকে দেখত, পরবর্তীতে সমাজে কোনো যুবক কখনো অপরাধ করে সাহস পাইত না। সে চিন্তা করতো হায়রে আমি যদি অপরাধ করি ওর মতো শাস্তি আমাকে দিবে। কিন্তু আজকে সমাজ নষ্ট হচ্ছে কেন, অপরাধ করার পরে আপনাকে কিছু বকশিস দেওয়ার কারণে সে কোনো শাস্তি পাচ্ছে না, তাকে আপনি মুক্ত করে দিচ্ছেন। আপনার এই বিশ্ব দেখে আরেকটা যুবক অপরাধ করতে সাহস পাচ্ছে, সে মনে মনে চিন্তা করতেছে আমি অপরাধ করবো, আমার বাবার টাকা আছে সে কিছু টাকা দিবে আমাকে মাফ করিয়ে দিবে। আমার কথাগুলোর সঙ্গে কি আপনারা একমত নাকি কারো কোনো ভেজাল আছে? এগুলো হচ্ছে কি হয় না? আরো যেরকম হয় কি হয় না? সমাজ আপনাদের হাতে নির্ভর করে। যে আয়াত আপনাদের সামনে সর্বপ্রথম পড়েছিলাম পাঁচ পারার ছয় পৃষ্ঠার ভিতরে, আমার আল্লাহ কয় ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিম। আল্লাহ বলতেছে পাঁচ পারার সাত পৃষ্ঠার মাঝে মাঝে এদের ভিতরে আল্লাহ কয় ততক্ষণ মুমিন হইবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের বিচার ভার ধন সম্পদ সব কিছু হৃদয় চিত্তান্তর থেকে আমার নূরের নবীর কদম মোবারকে হস্তান্তর করতে না পারবা, হস্তান্তর মানে নবীর কদমে সইফা দিতে না পারবা ততক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারবা না। চুপ কর মেরে বল সুবহানাল্লাহ। বন্ধুরে আমার বাবারে আমার যেই রকম ভাবে সমাজে যখন দুই জন মারামারি হয় বিচার ডাক দেওয়া হয় একজন সভাপতি থাকে, দুই দলের কথাগুলো একজনের কাছে হস্তান্তর করা হয়, বিচারক যেই সিদ্ধান্ত নিবে এই সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু দুই দলের ভিতরে সমঝোতা আসবে না, ঠিক না? ওয়াজ কোনো নতুন ওয়াজ নয়, 1400 বছর আগের কোরআন। বর্তমান সমাজ ব্যবস্থা সমাজের চলাফেরা নিয়ে আলোচনা হচ্ছে, কোরআন কিন্তু নতুন নাজিল হয় না, 1400 বছর আগের কোরআন। এটা দেখে দেখেই প্রত্যেকের আলোচনা মানুষের মাঝে করতে হবে। আজকে এই বিচারের দিকে তাকান, আপনার দিকে তাকান, কেন আল্লাহ আয়াত নাজিল করলেন? কারণ আছে, পৃথিবীতে মানুষ জমি জমা দিয়ে দ্বন্দ্ব করে এই কোরআন আয়াতটা কেন নাজিল হলো। যেই রকম ভাবে 1400 বছর আগে আমার নবীর একজন সাহাবি যার নাম ছিল বিশর, এই সাহাবি বিশর আর সাহাব একটা ইহুদি ছিল, ইহুদির জমিন এবং মুসলমানের জমিন, মুসলমানটা হচ্ছে নবীর সাহাবি, ইহুদিটা হচ্ছে একটা ইহুদি। এখন ইহুদি বলতেছে আমার জায়গা, মুসলমান বলতেছে আমার জায়গা, দুইজন জায়গা নিয়ে ঝগড়া করতেছে, মারামারি করতেছে, একজন আরেকজনের কথা শুনতে পারে না, একজন বলতেছে এটা আমার জায়গা আরেকজন বলতেছে এটা আমার জায়গা। এই রকম ঘটনা আমাদের জীবনে ঘটে কি ঘটে না? আরো জোরে বলবো, আপনি জানেন আপনার জায়গা এতটুকু, তারপরেও ক্ষেতের ভিতরে আল চাষ করতে গেলে আরেক জনের জায়গা চার আঙ্গুল বেশি আল চাষ করে। হ্যাঁ, কথা কোনো মনে হয় মিথ্যা কথা বলছি? সে জানে তার জায়গা সীমা এতটুকু, দাসে বসে দেখতে আসেন যদি তা নাই ট্রাকটা দিয়ে হাল আর দুই আঙ্গুল বাড়াই করছে। আলোচনাটা মনে রাখবেন, পাঁচ পারা সাত পৃষ্ঠার মাঝে মাঝে আয়াত সূরাতুল নিসার 64 নম্বর আয়াত তাফসীর খুলে দেখবেন। ইহুদি বলতেছে আমার জায়গা, দুই দল দুইজন মারামারি করে হঠাৎ ইহুদি লোকটা ডাক দিয়ে কয় বিষয়ে আর ঝগড়া করতে পারবো না, আর ঝগড়া করতে চাই না, কয় তাইলে কি করবা? কয় চলো আমরা বিচার নিয়ে যাই, মুসলমানটাকে কার কাছে বিচার দিবি? ইহুদিটা কয় চলো আমরা নূরের নবীর কাছে বিচার নিয়ে যাই। আল্লাহ আকবার জোরে বলেন। ইহুদির লোকটা কয় নবীর কাছে যাবো, মুসলমানটা কয় নবীর কাছে কেন যাইবা? মুসলমানের চিন্তা হলো নবী সঠিক বিচার করবে,
নবীর কাছে যাওয়া যাবে না, কারণ চোরের মনে পুলিশ পুলিশ সে জানে এই জমিন তার হবে না, জমিনের মালিক ইহুদি। এইরকম মানুষ আছে, জোর খাটায় সবজি খাটায়, যদিও তার জায়গা নয়, যদি সে চেয়ারম্যানের বেটা হয় মেম্বারের বেটা হয়, নিজের জোর খাটায় গো না জমিন আমাকে দিতে হবে। আপনাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি এই সমাজের ভিতরে কত মানুষ দেখবেন যারা সঠিক বিচার করে, যদি বলে তার কাছে বিচারে চাইতে যাবো যে দোষী সে বলবে অমুক বিচার আমি মানি না, আমার নিজস্ব বিচারক আছে। সরাসরি সামাজিকতা দিয়ে বাস করে যাচ্ছি, আমার নিজস্ব বিচারক আছে, তারা বিচারক কোথা থেকে গেলে এলাকার মানুষ চিনে না দেখা যায় তারা বিচার করে যায়, কথা হয় না? এরকম ঘটনা আমার চাঁদপুরে ঘটে, আপনাদের দেশে ঘটে কিনা জানি না, আমার চাঁদপুরে ঘটে, বাড়িতে অপরাধ করেছি সমাধান করলে সমাজের মানুষ করবে, দেখা যায় যে না অপরাধ করে সে কত দূর থেকে শহর থেকে বিচারক আনে, আইসা কত পণ্ডিতই কইরা বিচারক তাদেরকে বাসায় রয়ে দেয়। আমার কথা সেটা নয়, তুমি যে পাটনামি করলা ঘটনা কোথা থেকে আসলো বিষয় বলতেছে, নবীর কাছে যাওয়া যাবে না, নবীর কাছে কেন যাইবা, চলো আমরা সাহেবদের কাছে যাই। ইহুদিটাই বলতেছে না না বিচার যদি চাইতে হয় নবীর কাছেই যাব, নবী যেই সমাধান দেবে সেই সমাধান আমি মেনে নিব। কত বড় মুনাফিক ছিল, সে নবীর বিচার মানতে চায় না, কিন্তু একটা ইহুদি নবীর বিচার মানতে চায়। নবীর দরবারে চলে গেলেন, আল্লাহর হাবিব সরকারে দোয়ালম দুইজনের কথা শুনলেন, ইহুদি কথা বলতেছে বিষয়ের কথা বলতেছে, আমার নবী দুই দলের কথা শোনার পরে আল্লাহর হাবিব সিদ্ধান্ত দিলেন আগামীকাল সকাল থেকে এই জমিনের মালিক ইহুদি লোকটাই হইব। এই বিচার আমি মানি না, আরো জোরে আরো জোরে, কত বড় ইবলিস, কত বড় মুনাফিক। রহমাতাল্লিল আলামিন বিচার করলেন, বেঈমান বলতেছে আমি বিচার মানি না, ইহুদিটাই চোখের বালি ছেড়ে কান্দে, এরে বিষয় তুমি না মুসলমান, তুমি না একজন ইমানদার, কেমনে তুমি রহমাতাল্লিল আলামিনের বিচার বাদ দিলে? আজকে কথা বলে যাই, টুপিদারি যুবক পাগলি নামাজ রোজা দেখলে ইমানদার বলা যাবে না, কারণ আমার নবীকে আলামিন উপাধি কোন মক্কা মদিনার ইমাম দেয় নাই, মুফতি মুহাদ্দিস দেয় নাই, মক্কা মদিনার কাফেররা বেঈমানেরা আমার নবীকে আলামিন বলে ডাকতেন, কথা বলেন ঠিক কিনা? এবার বিশ্ব যখন মানতে চায় না, ইহুদিটা কয় ভাই রে তুমি যেই সিদ্ধান্ত দিবে আমি মেনে নেব, তুমি বলো তাইলে কার কাছে বিচার চাইতে যাইবা? এবার মুসলমানটাই বলতেছে চলো আমরা হযরত ওমরের কাছে বিচার চাওয়ার জন্য যাই। এর সিদ্ধান্ত হলো কেন ওমরের কাছে যাইব, ওমর এমন একজন রাগী ছিলেন যার সামনে কোনো কাফের কখনো দাঁড়ায় কথা বলতে পারে নাই, যার সামনে কোনো ইহুদি কখনো দাঁড়াইতে পারে নাই। মুসলমানটার চিন্তা হলো আমার প্রতিপক্ষ যেহেতু ইহুদি, আমার প্রতিপক্ষ যেহেতু হিন্দু কাফের, ওমর যেহেতু কাফেরদেরকে দেখতে পারে না, যেহেতু আমি মুসলমান ওমর হয়তো আমার পক্ষে রায় দেব। বুদ্ধি কারে কয় দেখছেনি, আশা কত, আমার প্রতিপক্ষ যেহেতু ইহুদি আর আমি যেহেতু মুসলমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় দিলে আমার পক্ষেই দিবে, ইহুদির পক্ষে কখনো দিবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে বিচার দিলেন, হাজার হাজার মানুষ আমিরুল মুমিনের বিচার দেখবে, আমিরুল মুমিনিন তো জানে না নবী এই বিচার করেছিল। নবীর সাহাবী ওমরের কাছে যখন বিচার দিলেন, হযরত ওমর সবাইকে দাঁড় করে রাখলেন, বিষয় ইহুদি লোকটা ওমরের দরবারে গিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ওমর কয় তুমি কান্দো কেন,
চোখের পানি দিয়ে কখনো বিচার পাওয়া যাবে না। চোখের পানি দেখলেই আমি তোমার পক্ষে রায় দেব না। ইহুদি লোকটা কবর রে, আমি বিশর আমার জমির জন্য কান্দি না, আমার জমি যদি আমি না পাই আমার কোনো দুঃখ নাই। কয় তাইলে তুমি কেন কান্দ? কয় গোমর, যেই বিচার তোমার দরবারে আমরা হাজির করেছি কিছুক্ষণ আগে, রহমাতাল্লিল আলামিন এই বিচার আমাদেরকে করে দিয়েছে।